প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আবার একটি ডেসক্রিপ্টিভ বেঙ্গলির প্রতিবেদন নিয়ে চলে এসেছি তোমরা এতক্ষণে নিশ্চয়ই থামনিল দেখে সেটা বুঝতেই পেরে গেছো যে আজকের বিষয়ে প্রতিবেদন এর সাথে সাথে কিন্তু বাকি সাবজেক্টের ক্লাসও কিন্তু আমাদের সমানতলে চলছে যারা সামনের ডাব্লিউ এস পরীক্ষাটা দিতে চাইছো তারা খুব শীঘ্রই নিজেদের নামগুলো এনরোল করে নাও এবং তোমাদের প্রোভাইড করা সেই নম্বরে তোমরা নাম তোমাদের অ্যাড্রেস ডাব্লিউ বিপি পরীক্ষার এনরোলমেন্ট নম্বর বা অ্যাপ্লিকেশান নম্বর এবং তার সাথে সাথে ইমেল আইডি দিয়ে নামগুলো কিন্তু খুব শীঘ্রই এনরোল করিয়ে নাও তার কারণ কিন্তু আর বেশি দিন নেই আর পরীক্ষায় সঠিক ধারণায় পৌঁছানোর জন্য অর্থাৎ তুমি কত নম্বর পেতে পারো এবং তুমি কি পজিশনে আসতে পারো তার জন্য কিন্তু সঠিক একটা ধারণা তৈরি করতে অবশ্যই কিন্তু তুমি তোমাদের আরও যে সকল বন্ধু বান্ধবীরা আছে যারা জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও কিন্তু এই পরীক্ষায় যুক্ত করো এবং এটাও কিন্তু মনে রাখবে এই পরীক্ষাটা দিতে কিন্তু তোমাদের কোনো খরচা হবে না তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই পরীক্ষাটা দিতে পারছ তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা কি স্কেনের ওপর পরিবারের সদস্যদের অবহেলা ও ঔদাসীন্য প্রবীণ নাগরিকদের গভীর নিঃসঙ্গতার দিকে ঠেলে দিচ্ছে এ সম্পর্কে উপযোগী একটি প্রতিবেদন রচনা করুন উত্তর হিসাবে আমাদের তরফ থেকে যেটা করে দেখানো হয়েছে তো চলো সেটা দেখে নিন তোমরা জানো যে প্রতিবেদন লিখতে গেলে প্রথমে কিন্তু একটি টাইটেল বা শিরোনাম দিতেই হয় তো সেই কারণে আমরাও কিন্তু এই প্রতিবেদনের একটি শিরোনাম ধার্য করেছি তো সেই শিরোনামটি হলো পরিবারের সদস্যদের ঔদাসীন্য অবসাদের শিকার প্রবীণ প্রবীণারা সম্প্রতি শহর কলকাতায় ও শহরতলিতে একাধিক ঘটনা সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে যেখানে নিঃসঙ্গতার দরুন অবসাদ থেকে মুক্তি পেতে প্রবীণ প্রবীণারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কয়েকটি ক্ষেত্রে আত্মহত্যার প্রয়াস সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তির জীবন রক্ষা করা গেছে কিন্তু এই ঘটনা বহু পরিচিত সেই প্রশ্নটিকেই আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে যে মানুষের আজকের দিনে অনুপরিবারের যুগে সন্তান সন্ততিরা নিজেদের পায়ে দাঁড়ানোর পর বিচ্ছিন্ন হয়ে গেলে বাবা মায়েদের নিঃসঙ্গতার থেকে রক্ষা পাবার কোনো উপায় কি নেই নিঃসঙ্গতাজনিত অবসাদ এবং সেই অবসাদ চরমে পৌঁছলে আত্মহনন বারে বারে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আধুনিক সমাজের এক গভীর অসুখের দিকে অঙ্গুলি নির্দেশ করে যারা আত্মহননের মতো চরম রাস্তা বেছে নেননি তাদেরও কিন্তু প্রতিদিন লড়াই করতে হচ্ছে আত্মীয় বান্ধবহীনতার গভীর যন্ত্রণার সঙ্গে এ কথা অস্বীকার করার উপায় নেই যে প্রতিযোগিতার ঈদুর দৌড়ে টিকে থাকতে হলে সন্তান সন্ততি বা ঘনিষ্ঠ পরিজনদের সবসময় বয়স্ক বাবা মাকে সাহচর্য দেওয়া সম্ভব হয় না কিন্তু ইন্টারনেট ও মোবাইল টেলিফোন আজ এক লহমায় দূরকে কাছে নিয়ে আসার জানলা খুলে দিয়েছে তাই কয়েক মাইল দূরে থেকেও সদিচ্ছা থাকলে ছেলেমেয়েরা পারেন সাহচর্যের উষ্ণতা বাবা মায়ের কাছে পৌঁছে দিতে এই প্রয়োজনীয়তা আরও একটু বেশি করে দেখা দেয় যখন বাবা মা শারীরিক অসুস্থতায় কাবু হয়ে পড়েন বা আর্থিক অসাচ্ছল্যের শিকার হন আজকের তরুণ প্রজন্ম দায়িত্বশীল ও সহানুভূতি সম্পন্ন হলে বহু প্রবীণ নাগরিকের একাকিত্বের বোঝা অনেকাংশে লাঘব হয় আত্মীয় পরিজন বিমুখ হলেও বহু ক্ষেত্রে পড়শিরা প্রবীণ নাগরিকদের বড় সহায় হয়ে ওঠেন বিশেষ করে বহুতল আবাসনগুলিতে প্রায়শই প্রতিবেশীরা প্রবীণ নাগরিকদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এছাড়া কলকাতা পুলিশও এই ধরনের একটি প্রকল্প হাতে নিয়েছে যার নাম দেওয়া হয়েছে প্রণাম সন্দেহ নেই সমাজ প্রবীণ নাগরিকদের প্রতি দায়িত্ব পালনে আজ অনেক বেশি সচেতন সচেতনতার পাঠ নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে পরিজনদের তাহলে এই ছিল আমাদের তরফ থেকে করে দেওয়া এই প্রতিবেদন তোমরা যারা লিখে নাও প্রত্যেকদিন তাদের জন্য বলবো আমরা আরেকবার শুরু থেকে প্রত্যেকটা লাইন সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে করে প্রত্যেক কটা লাইন সঠিকভাবে লিখে নিতে পারবে এবং তোমরা কিন্তু এইভাবে নিজেদের মধ্যে প্র্যাকটিসও করতে পারো প্রশ্নটা দেখে নিজেরা আলাদা করে লিখে তারপরে উত্তরটা দেখলে এর ফলে তোমার প্র্যাকটিসও কিন্তু বাড়তে পারে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আগত পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ বিপি এসআই মেন্স এবং আইসিডিএস সুপারভাইজার মেন্সের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো অবধি আমাদের ভিডিও কন্টিনিউ দেখছ কিন্তু সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি কি তুমি আজকে প্রথমবার আমাদের চ্যানেলে ক্লাস দেখছো এখনো হয়তো তোমাদের সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি এখনই তাদের জন্য বলবো এক্ষুনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ আগামী দিনে যে সকল ক্লাসগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু কটাই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার জন্য খুব প্রয়োজনীয় কারণ আগত যে সকল পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সামগুলো আছে সকল পরীক্ষার কিন্তু সকল প্রস্তুতি পর্ব সকল আপডেট এবং সকল স্টাডি মেটেরিয়াল কিন্তু সঠিকভাবে পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু পাশের বেল আইকনটি সেটির ওপর ক্লিক করলে যে তিনটে অপশান খুলবে সেখান থেকে অলটিকে সিলেক্ট করে নিতে হবে তো চলো আজ এ পর্যন্তই আগামী দিনে আরও কিছু ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসছি নমস্কার ধন্যবাদ